আমরা সকলে অবগত আছি দুয়ার মসজিদে আমরা উপস্থিত হয়েছি মূলত আমরা সবাই মুসলমান যেহেতু আমরা সামনের দিকটা আল্লাহ পাকের গোলামের গোলাম গোলামিতে গোলাম করব এবং সার্বক্ষণিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিক আমাদের সবাই কবুল করে আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله পবিত্র জোহরের সময় জোহর নামাজের আদায়ের পরে আমরা আল্লাহ তোমার ঘরে বসে বর্তমান একজন সারা জগতের ব্যক্তিত্ব আমার বাবা মাহিয়া মাহিয়া তাকে সাথে নিয়া এবং মাদ্রাসার তালিমদারকে সাথে নিয়া উপস্থিতি সবাইকে দিয়ে তোমার শাহান দরবারে হাত তুলেছি হে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তোমার গোলাম হয়ে গোলাম হিসাবে কবুল করে নাও আমাদের জিন্দেগীর তাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আমাদের হাল পরিবার পরিজন যারা অন্ধকার কবরে সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মাসাদকে পুরা করে দাও বিশেষ করে মাহিয়া পা যে নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে বর্তমান অবস্থার ভিতরে নির্বাচনী একটা পরিস্থিতির উপরে উনি চলাফেরা করছে আল্লাহ আল্লাহ তুমি জানো কার দ্বারা কাকে কোথায় খেদমত করাবা মেহরবানি করে আল্লাহ তোমার বান্দিকে সকল করে নাও হে আল্লাহ জাতির সুন্দরভাবে সেবা করার তুমি সুযোগ করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি যেভাবে তোমার সবকিছু দিয়ে পরিবর্তন করাইছো আল্লাহ জাতির একদম কর্ণধার হয়ে এই জাতিকে সঠিক সুন্দরভাবে পরিচালনার ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে ছাত্রদেরকে আল্লাহ একবেলা যে আহারের ব্যবস্থা করে দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ আমার মাহিয়াপার বংশধর যারা কবরে সবাইকে মাফ করে দাও আল্লাহ যারা জীবিত আছে সকলকে সঠিক পথে সুন্দরভাবে পরিচালিত হওয়ার ব্যবস্থা করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মওতের সময় ইমানে মওত দিয়ে কালিমা তুলে দিও মুখ জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ